হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিৎ। তো কী হাল সবার? ফ্রেন্ডস, বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরছে। ইয়েস, 2022-এ যে সমস্ত বড় বড় সিনেমা আসছে জাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো। তো ফ্রেন্ডস, এই বিষয়ে সমস্ত ডিটেলসে বলবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এমন নয় যে আমি অন্য কোনো সিনেমার নাম বলবো যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়নি। 2022-এর জন্য যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে যেইগুলো সিনেমা রেডি, সেগুলোর বিষয়েই বলবো। তো ফ্রেন্ডস, 2022-এ বিশাল বড় বড় সিনেমা আসতে চলেছে। ইয়েস, বাংলার কমার্শিয়াল হিরোরা তাদের কন্টেন্ট নিয়ে আসছে। বাংলাতে এর আগে কমার্শিয়াল সিনেমা মানেই রিমেক, যেটা তারা অজুহাত দেখাতো। বাট তারা বুঝে গেছে শুধুমাত্র অজুহাতে দর্শক হলে আসবে না, দর্শককে হলে আনতে গেলে ভালো সিনেমা দিতে হবে, ভালো মানের সিনেমা দিতে হবে, তবেই দর্শক সিনেমা হলে আসবে। আর এবার সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছে এ পুজোর একগুচ্ছ সিনেমার রিলিজের পর। ইয়েস, পুজোয় ছটি সিনেমা রিলিজ করেছে একই সঙ্গে, বাট প্রত্যেকটি সিনেমা ভালো কালেকশন করছে। এর থেকে তারা এটাই বুঝেছে যে ভালো মানের সিনেমা দিলে ভালো কালেকশন অবশ্যই হবে, দর্শক অবশ্যই হলে যাবে। তো এর থেকে সূত্রপাত হয়েছে। সো এখন 2022-এ বিশাল বড় বড় প্রজেক্ট রয়েছে যেগুলো একের পর এক ধামাকা দিতে চলেছে। দেখুন, আমরা বলিউডে যদি হিসাব করি, তারপরও একসঙ্গে এতগুলো সিনেমা রিলিজ করে না, বা করলেও এরকমভাবে কালেকশন হয় না। আজকে মূল আলোচ্য বিষয় হলো যে বড় বড় সিনেমাগুলো আসছে। দেখুন, দেব, জিত, প্রসেনজিৎ, বনি সহ বাংলার সমস্ত কমার্শিয়াল স্টাররা এখন কিন্তু ভালো মানের সিনেমা করতে চলেছে। তারা কিন্তু এখন কন্টেন্ট অনুযায়ী সিনেমা করছে। দেখুন, কন্টেন্ট ওরিয়েন্ট সিনেমা মানে আর্ট ফিল্ম নয়, আর আর্ট কমার্শিয়াল বলে কিছু হয় না। দুটো জিনিস আমরা বুঝি, ভালো সিনেমা খারাপ সিনেমা। প্রত্যেকটি কমার্শিয়াল সিনেমার মধ্যেও একটু আর্ট টাচ রাখতে হয়, তাহলে সিনেমাটার পর্যায় অনেকটাই হাই লেভেল হয়, এবং আর্টের মধ্যেও কমার্শিয়াল ভাবটা একটু রাখতে হয়। মানে মিক্স সিনেমা নিয়ে কিন্তু সিনেমা ভালো হিট করে। তো এখন বাংলা সিনেমার প্রত্যেকটি সিনেমা যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে, বিগ বাজেটের এবং মিক্স সিস্টেমের সিনেমা আসতে চলেছে, যেগুলোতে সমস্ত ধরনের প্যাকেজ থাকবে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে ভালো ভালো স্টারকাস্ট নিয়ে সিনেমা হচ্ছে। মানে প্রথমে যখন দেবের সিনেমা হলে দেবী স্টার থাকতো, বা জিতের হলে অনলি জিত থাকতো, এখন দুজন তিনজন বড় বড় স্টার নিয়ে সিনেমা করতে চলেছে, যেগুলো চিন্তাধারা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এরকম ভালো মানের সিনেমা যেরকম প্রয়োজন, ঠিক তেমনিভাবে স্টারদের ফেস ভ্যালুটাও অনেক প্রয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই লিস্টের প্রথমেই রয়েছে সুপারস্টার দেব এবং প্রসেনজিতের কোলাবরেশন সিনেমা কাছের মানুষ। এই সিনেমাটার নামটি আমার জাস্ট যথেষ্ট, খুবই ভালো একটা ইউনিক একটা নাম, এবং তার ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে বিশাল বড় কিছু আসতে চলেছে। দারুণ অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা যাক কবে রিলিজ করে। এইদিকে সুপারস্টার জিৎ তার ব্যানার থেকে প্রসেনজিৎকে কাস্ট করেছে আয় খুকু আয় সিনেমাতে, যেখানে প্রসেনজিতের বিপরীতে তিতি প্রিয়া তার মেয়ের চরিত্রে কাজ করছে। এই কোলাবরেশনটাও বেশ ভালো লেগেছে। এইদিকে পাবেলের সঙ্গে প্রসেনজিৎ কাজ করছে, সিনেমার নাম ডক্টর কাকু। মানে একের পর এক ধামাকা আসতেই চলেছে। এতেই শেষ নয়, এদিকে পাবেল তার বিশাল বড় টারকাস্টিং নিয়ে আসতে চলেছে একটি নতুন কন্টেন্ট ওরিয়েন্ট সিনেমা, কলকাতা চলন্তিকা। এটি কলকাতার যে ফ্লাইওভারটি ভেঙে পড়েছিল এই কাহিনী নিয়ে নির্মিত হবে। টনিক রয়েছে পরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, একটি সম্পর্ক গল্প মেলে ধরার চেষ্টা। তো এই গল্পটাও অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমরা টিজারে দেখেছি। এর জন্য তো আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। এইদিকে ইয়াশও ভালো সিনেমার খাতায় নাম লিখিয়েছেন। ইয়াশ ও এনার আসতে চলেছে চিনে বাদাম। আরও একটি ইন্টারেস্টিং বিষয় বনি। বনির হাতে দুটি ভালো মানের সিনেমা রয়েছে। ইয়াস, এই দুটি ভালো মানের সিনেমা কাস্ট করা হয় বনিকে। দেখুন, বর্তমান সময়ে যারা বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছে বা যারা বাংলা সিনেমায় কাজ করছে, আমি বলবো কেউই সেরকম খারাপ অভিনেতা না। বাট ভালো স্ক্রিপ্টের অভাবে তাদেরকে আমরা খারাপভাবে দেখেছি, বা তাদের খারাপ অভিজ্ঞতা পেয়েছি আমরা। সো এখন ভালো কন্টেন্টে কাজ হচ্ছে, সেটা তো আমরা এফআইআরে দেখেছি বনির কতটুকু কাজ রয়েছে। তো এর থেকে বোঝা যায় ভালো স্ক্রিপ্ট এবং ভালো ডিরেকশন পেলে যে কেউ ভালো সিনেমা করতে পারে।
এদিকে অঙ্কুশ ও দর্শনা প্রথমবার জুটি বাঁধতে চলেছে মৃগয়া ছবিতে। মৃগয়া ছবিটি দুটি পার্টে রিলিজ করা হবে। আবার অঙ্কুশ ও পাবেলের মন খারাপ রয়েছে যে সিনেমার নামেতেই দর্শক ফিদা। এই সিনেমা দেখার জন্য খুবই এক্সাইটেড। আবার সুপারস্টার দেব ও রুক্মিণী মিত্রের নেচারাল লাভ স্টোরি নিয়ে আসতে চলেছে কিশমিস। কিশমিসের জন্য ভীষণভাবে এক্সাইটেড। আর মিস্টার ইন্ডাস্ট্রি আরও একবার ধাপিয়ে বেড়াবে বাংলা সিনেমার বক্স অফিসে। তার আপকামিং বিগ বাজেটের সিনেমা শেষ পাতা আসতে চলেছে এই 22-এ। এবং পরমরতর হাউস থেকে আরও একটি ভালো মানের সিনেমার অ্যানাউন্স করা হয়েছে। শুভশ্রী গাঙ্গুলি বনি এবং পরম কাজ করতে চলেছে সিনেমার নাম ডক্টর বক্সি। এই সিনেমার জন্য এক্সাইটেড। আমার সবচেয়ে বেশি এক্সাইটেড যে সিনেমার জন্য সে সিনেমা হলো রাজ চক্রবর্তীর পরিণীতার পর আরও এক মাস্টারপিস সিনেমা আসতে চলেছে। ইয়েস, রাজ চক্রবর্তীর পরের সিনেমা ননসেন্স। এই সিনেমাতে কাজ করতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী এবং ঋত্বিকা সেন। স্টার কাস্টিংটা আমার বেশ ভালো লেগেছে। এবং সর্বশেষে যে আপডেটটা দেব সেটা আমার সবচেয়ে বেশি প্রিয়, সুপারস্টার জিৎ তার অন্যরকম লুকে ধরা দিয়েছে রাবণ সিনেমাতে। ইয়েস, সুপারস্টার জিৎ এবার বাজির পর রাবণ সিনেমা নিয়ে আসছে, যে নামটাতে অনেক ইন্টারেস্টিং জাগে। তাকে হয়তো বা কুখ্যাত নেগেটিভ চরিত্রে দেখা যাবে, বাট হয়তো সেই সিনেমার ভিলেন সেই সিনেমার হিরো, বাট তারপরও সিনেমাতে দমদার ভিলেন তো অবশ্যই থাকবে। তো রাবণ সিনেমার জন্য ভীষণভাবে এক্সাইটেড, কারণ জিৎ যে একজন ভালো অভিনেতা তা আমরা অসুর সিনেমার মাধ্যমে দেখেছি। দেখুন, 2022-এর সিনেমার লিস্ট অনেক বড়। তো 2022-এ এখন অবধি যে সিনেমাগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রত্যেকটা সিনেমাই ইউনিক এবং প্রত্যেকটি সিনেমার জন্য দর্শক খুবই এক্সাইটেড। আপনি এর মধ্যে কোন সিনেমাগুলোর জন্য বেশি এক্সাইটেড, বা আপনার কি মনে হয় বাংলা সিনেমা ডেভেলপমেন্ট করছে, বাংলা সিনেমা এবার সাউথ নয় সাউথের উপর যেতে পারে? দেখুন, এটা হাস্যকর কোনো ব্যাপার না। এরকমভাবে কন্টেন্ট ওরিয়েন্ট সিনেমা করলে যে কোনো ইন্ডাস্ট্রি টপে থাকতে পারে। তো আজকের জন্য এই ইনফরমেশনগুলোই দেওয়ার ছিল। ভিডিওটা ভালো হলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ, টাটা।